ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব টাইপিং এর সেরা 10টি অ্যাপস নিয়ে, যে অ্যাপস গুলো ইউজ করতে পারলে বা যে পদ্ধতিগুলো ব্যবহার করতে পারলে আপনি টাইপিং এ হয়ে উঠবেন সেরাদের সেরা। সো চলুন বন্ধুরা, সে অ্যাপস গুলো কি বা সে টেকনিক গুলো কি আমরা জেনে আসি। আপনি যদি আমাদের এই চ্যানেলে নিউকামার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আপডেট টিউটোরিয়াল পাওয়ার জন্য। সো বন্ধুরা, টাইপিং এ ভালো করার জন্য যে অ্যাপস গুলো বেস্ট টাইপিং অ্যাপস, এই বেস্ট টাইপিং অ্যাপস গুলো নিয়ে আমি আপনাদের মধ্যে আলোচনা করছি। অ্যাপস গুলো হলো, দেখুন এখানে প্রথম থেকে আমি একটু করে বলি, সেটি হচ্ছে যে টাইপিস। টাইপিস এক ধরনের অ্যাপস, যেটি হলো যে টাইপিস কিবোর্ডিং প্রোগ্রাম এন্ড টাইপিং টিউটর। এটি একটি খুব সুন্দর ধরনের iOS যে সিস্টেম, এই টাইপিস। এই টাইপিসে তাদের আপনাকে লগ ইন করতে হবে এবং সে লগ ইন অ্যাক্সেস দিয়ে এই এই টাইপিসি অংশটি ব্যবহার করতে পারবেন। এখানে ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে, জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিয়ে টাইপিস যে অ্যাপস আছে সে অ্যাপসটি ইউজ করতে পারবেন। তবে এখানে আপনাকে প্রিমিয়াম যে ভার্সন আছে সে ভার্সনটি আপনি যদি ইউজ করেন তবে এখান থেকে বেটার কিছু শিখতে পারবেন। দুই নম্বর হচ্ছে, দেখুন এইখানে যে অ্যানিমেল টাইপিং, এটা অ্যান্ড্রয়েড এবং iOS সাপোর্টেড, এটাও আপনি নিতে পারেন এবং এটা ইউজ করতে পারেন। আরেকটি তিন নম্বর হচ্ছে যে কিবোর্ড ফান। কিবোর্ড ফান এই অ্যাপসটি খুব সুন্দর এবং খুব ভালো কাজ করে, আর এটা কিভাবে কাজ করে বা কিভাবে ব্যবহার করবেন এটা অবশ্য আইফোন এবং আইপ্যাডে সাপোর্ট করে, নর্মালি iOS এবং অ্যান্ড্রয়েডে সাপোর্ট করে না। সো এটি কিভাবে ব্যবহার করবেন এই সম্পর্কে ডিটেলস ইনফরমেশন এখানে আছে, এখান থেকে দেখে আপনি এটা ইউজ করতে পারেন। এটি ফ্রি এবং ফ্রি ট্রায়াল ভার্সন এবং প্রিমিয়াম ভার্সনও আছে যেটি ইউজ করতে পারেন। পরবর্তীতে দেখুন টাইপিং ফিঙ্গার্স। টাইপিং ফিঙ্গার্স এই চার নম্বর যে অ্যাপস, এই অ্যাপসটি আপনার অ্যান্ড্রয়েড আইফোন এবং আইপ্যাড এ সাপোর্ট করে, এবং এটিও আপনার প্রত্যেকটি যে অ্যাপস গুলো নিয়ে আমি আজকে কথা বলছি সেগুলো সবগুলোই আপনার অ্যান্ড্রয়েড সরি সবগুলোই হচ্ছে ফ্রি ভার্সন আছে এবং প্রিমিয়াম ভার্সনও আছে। ফ্রি ভার্সনটি আপনাকে অবশ্যই লগ ইন করে অল্প কিছুদিনের জন্য যে ট্রায়াল ভার্সন সে ট্রায়াল ভার্সন গুলো পাবেন এবং ট্রায়াল ভার্সন গুলো আপনি ইউজ করতে পারবেন। টাইপিং ফিঙ্গার্স এই অ্যাপসটিও খুব সুন্দর এক ধরনের অ্যাপস, এটি ইউজ করেও আপনার টাইপিং এর গতি বাড়াইতে পারেন, সান্ধিক গতিতে আপনার টাইপিং কিভাবে করবেন সেটি এখান থেকে শিখতে পারেন। আরেকটি অ্যাপস, সুন্দর একটি অ্যাপস, সেটি হচ্ছে টাইপিং মাস্টার। এই অ্যাপসটি অনেকেই ইউজ করে থাকেন, এটা হচ্ছে এক ধরনের সফটওয়্যার এর মতো যে অ্যাপস, সেটা হচ্ছে ডাউনলোড করে আপনার পিসিতে এই অ্যাপসটি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পিপুল এই টাইপিং মাস্টার বা টাইপিং টিউটর যে অ্যাপস তার মধ্যে এই টাইপিং মাস্টার যে অ্যাপস এই অ্যাপসটি ইউজ করে থাকেন এবং খুব ভালো মানের অ্যাপস। এটা খুব সুন্দর উইন্ডোজে আপনার খুব সুন্দর কাজ করে এবং এটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন এবং মোটামুটি খুব ভালো বলবো এই অ্যাপসটি আমি ইউজ করেছি, টাইপিং মাস্টারের এই অ্যাপসটি আপনি ইউজ করতে পারেন। ছয় নম্বর অ্যাপস হচ্ছে ট্যাপ টাইপিং, টাইপিং ট্রেইনার। এটা অবশ্য ওই আইফোন এবং আইপ্যাডে সাপোর্ট করে, উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড ভার্সন নেই, এটি আপনি ইউজ করে দেখতে পারেন। তারপরে যে অ্যাপসটি আছে সেটি হচ্ছে লার্ন টাইপিং, এটার শুধুমাত্র অ্যান্ড্রয়েড ভার্সন আছে। আপনি এটা প্লে স্টোরে গিয়ে লার্ন টাইপিং লিখে এই অ্যাপসটি নামিয়ে নিতে পারেন এবং এটা ব্যবহার করতে পারেন। আর পরবর্তীতে যে অ্যাপসটি আছে সেটি হচ্ছে কি ব্লাস টাইপিং টিউটর সফটওয়্যার। এটা অ্যান্ড্রয়েড আইফোন আইপ্যাড ওয়েব ভার্সন আছে, এগুলো দিয়ে আপনি এখান থেকে এই অ্যাপসটি নামিয়ে আপনি ইউজ করতে পারেন এবং এখান থেকে টাইপিং এর যে গতি আনার যে কিছু সিস্টেম সে সিস্টেম এখান থেকে আপনি শিখতে পারেন। নয় নম্বর যে অ্যাপসটি আছে সেটি হচ্ছে কিবার। কিবার এটা হচ্ছে ওয়েব ভার্সন, আর এই অ্যাপসটিও আপনি ইউজ করতে পারেন। অ্যাপসটি ইউজ করে আপনি আপনার যে টাইপিং স্কিল সে টাইপিং স্কিলকে ডেভেলপ করতে পারেন। নাম্বার 10 যে অ্যাপসটি দেখছেন সেটি হচ্ছে টাইপিং ক্লাব, এটি হচ্ছে ওয়েব ভার্সন এবং এটি খুব ভালো কাজ করে, অবশ্যই আপনি এটা ইউজ করতে পারেন। তবে আমি বলবো যে টাইপিং এ ভালো করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই প্রতিদিন নিয়মিত টাইপ করতে হবে এবং টাইপ করার জন্য যে অ্যাপস গুলো আছে অ্যাপস গুলো ছাড়াও আপনাকে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল বা পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট অফিসের যে ব্যবহার সে ব্যবহারটা সঠিকভাবে জেনে কিবোর্ড সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে আপনি যদি টাইপ করেন তাহলে অবশ্যই আপনার টাইপিং
লার্নিং এর গতি বাড়বে এবং হয়ে উঠতে পারবেন সেরাদের সেরা। আর আপনি যদি ভালো করতে চান তাহলে অবশ্যই অবশ্যই প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। সো ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে আমাদের এই টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।